অবস্থা সম্পর্কে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ মেহেদি, আপনি বলছিলেন যে যেহেতু কালকে রাতেই কিন্তু তার একটি সফল অস্ত্রোপচার হয়েছে, অপারেশন হয়েছে মস্তিষ্কে, এবং আমরা আজকে সকালে সে যতটুক পর্যন্ত জানতে পেরেছি যে সকাল নাগাদ তার জ্ঞান ফিরেছে এবং তিনি তার স্বামীর সঙ্গে কথা বলেছেন পর্যন্ত আমরা জানতে পেরেছি। এবং একটু বিষয়ে জানিয়ে আসতে চাই যে আজকে এই নিউরোসায়েন্স হাসপাতালে গণমাধ্যম কর্মীদের ভিতরে প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে, তাদের সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো শারীরিক অবস্থা সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি যেটি বলছিলাম যে কথা বলেছেন তার স্বামীর সঙ্গে, এবং ভিতরে আর কেউ আছে কি না সেই বিষয়ে আমরা এখনও নিশ্চিত হতে পারি না, এবং কোনো ডাক্তার সেখানে আছেন কি না এবং তার সঙ্গে কথা বলেছেন কি না সেটিও আমরা জানার চেষ্টা করছি। এবং আপনারা জানেন যে এই ঘটনায় ইতিমধ্যে কিন্তু দুজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সে সঙ্গে নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং ঘোড়াঘাট থানার যে পুলিশ কর্মকর্তারা জানিয়েছিলেন যে গতকালই জানিয়েছিলেন যে সেখানে কিন্তু কোনো ডাকাতির উদ্দেশ্যে সেটি হয়নি বলে তারা মোটামুটি জানতে পেরেছেন, এবং কোনো কিছু খোয়া যায়নি। অর্থাৎ এই বিষয়টি কি ডাকাতির শুধু চেষ্টা ছিল অথবা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা কোনো আকুশ থেকে সেটি হয়েছে কিনা সেটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্ষতি দেখছেন। এবং শুধুমাত্র এই ঘটনার কিন্তু এখন পুলিশটা র্যাব ডিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার ব্যক্তিরাও কিন্তু গোয়েন্দা কর্মকর্তারাও কিন্তু এখানে কাজ করছেন। তো পরবর্তীতে আমরা যদি আপনাদের জানাতে চেষ্টা করবো যে আসলে এখানের আসলে তার শারীরিক অবস্থা কী, কোনো ডাক্তারের সঙ্গে যদি আমরা কথা বলতে পারি সেই বিষয়টি আপনাদের জানাতে চেষ্টা করবো। শাকির, আপনাকে ধন্যবাদ সর্বশেষ তথ্যগুলো দর্শকদের জানিয়ে দেবার জন্য। কথা বলছিলেন সহকর্মী শাকির আদনান, জানাচ্ছিলেন নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে র্যাব এবং পুলিশ। ভোরে সন্দেহভাজন প্রধান আসামি আসাদুল হককে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের চুরিপট্টি এলাকায় আটক করে র্যাব। তার বাড়ি ঘোড়াঘাট উপজেলার 4 নং ঘোড়াঘাট ইউপির সাগরপুর গ্রামে। এর আগে ঘোড়াঘাট থেকে জাহাঙ্গীর এবং মাসুদ রানা নামে আরও দুজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। জাহাঙ্গীর ঘোড়াঘাট উপজেলার যুবলীগের আহ্বায়ক এবং মাসুদ ঘোড়াঘাট সিংড়া ইউনিয়ন যুবলীগের নেতা। এছাড়া বৃহস্পতিবার দিনাজপুর ডিবি গোয়েন্দা পুলিশ ইউএনওর বাসভবনে নৈশ প্রহরী পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। রংপুর বিভাগের 8 জেলার 58 উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগের 8 জেলা কমান্ড্যান্টকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতি উপজেলায় 1 জন পিসি, 1 জন এপিসি ও 8 জন আনসার সহ মোট 10 জন করে আনসার মোতায়েন করা হবে। প্রিয় দর্শক, জানিয়ে দিলাম হাতে থাকা শীর্ষ খবর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমি আসলে দুবার দুটি প্রশ্ন করেছিলাম। প্রশ্নটি ছিল যে আপনারা দয়া করে বলেন যে গত 14টি বছরে জনগণের পক্ষ নিয়ে কি করেছেন আপনারা, তার উত্তরটি আমি পাইনি। দ্বিতীয় প্রশ্নটি করেছিলাম, অত দূরে যাব না, করোনাকালীন সময়ে আপনাদের ভূমিকাটি কি ছিল জনগণের প্রতি?